রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। খুবই ন্যূনতম যোগ্যতায় এবং খুব ভালো বেতনে এখানে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। তুমি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তবে এখানে আবেদনটি করতে পাবে এবং এখানে নিজের গ্রামে নিজের এরিয়াতে কাজ করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো আর হাতছাড়া করবে কেন, এই কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো চলো জেনে নেই কোথায় এই নিয়োগটি করা হচ্ছে, কিভাবে আবেদনটি করবে, অ্যাপ্লিকেশন ফর্মটি কোথা থেকে পেয়ে যাবে, চলো জেনে নেই ডিটেলসে। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরোপুরি অবশ্যই দেখবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটসগুলো পাওয়ার জন্য। তো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অফিসিয়াল নোটিশটিতে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটির নাম্বার এবং ডেট। এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো ডাটা ম্যানেজার। এখানে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে নিয়োগটি করা হচ্ছে, যেখানে ডাটা ম্যানেজার পদে নিয়োগটি করা হবে। এখানে যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের শিক্ষাগত যোগ্যতাটি আগে জেনে রেখো। দেখো এখানে তোমরা সকলেই কিন্তু আবেদনটি করতে পাবে, যদি তুমি শুধুমাত্র কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তোমার, আর তুমি যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র স্নাতক পাস করে থাকো, মানে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, তবে এখানে আবেদনটি করার যোগ্য। দেখো প্রার্থীকে শুধুমাত্র কম্পিউটার কোর্সের উপর একটি সার্টিফিকেট থাকলেই আবেদনটি করতে পাবে। তো যারা কিনা কম্পিউটার কোর্স কমপ্লিট করেছো তোমাদের জন্য কিন্তু বিশাল সুযোগ রয়েছে। এবার প্রার্থীকে টাইপিং স্পিডের দক্ষতা থাকতে হবে কিন্তু বলা হয়েছে। তো দেখো তার জন্য যারা আবেদনটি করতে ইচ্ছুক এই কন্যাশ্রী প্রকল্পের ডাটা ম্যানেজার পদের জন্য, তোমাকে কিন্তু বয়সটি থাকতে হবে 18 বছর থেকে 37 বছরের মধ্যে। আর যারা কিনা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু ছাড় দেওয়া রয়েছে, 65 বছরের মধ্যে হলেই তারা আবেদনটি করতে পাবে। এখানে যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের কিন্তু 30 সেপ্টেম্বর 2023 হলো লাস্ট ডেট, এক মাস সময় দেওয়া রয়েছে, তোমাদের 30 তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে দিতে হবে। তো যারা আবেদনটি করবে বলে ভাবছো অনেকদিনই সময় দেওয়া রয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে আবেদনটি তোমরা কিভাবে করবে। দেখো যারা কিনা ইচ্ছুক প্রার্থী তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক এখানে দেওয়া রয়েছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এছাড়াও তোমাদের সুবিধার্থে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল নোটিশটি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। ওই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দর করে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে, তারপর সেটিকে নির্ভুলভাবে হাতে কলমে পূরণ করতে হবে। তারপর অনলাইনে আবেদনে জানানোর সময় সেটিকে আপলোড করতে হবে এবং যা যা প্রয়োজনীয় তথ্য চাবে তা দিয়ে আবেদনপত্রটিকে সাবমিট করে দিতে হবে। তো তোমরা আবেদনপত্রটি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট পেয়ে যাবে, তা নিয়ে টেনশন নেই। সেই আবেদনপত্রটিকে প্রিন্ট আউট করে বের করে সুন্দর করে পূরণ করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। দেখো এখানে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে শুরুতে 11,000 টাকা করে। তো যারা কিনা আবেদনটি করবে বলে ভাবছো, এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটা কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে তা দেখে নাও। এটা হলো ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট কন্যাশ্রী প্রকল্পের অধীনে দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা কিনা আবেদনটি করতে ইচ্ছুক লেট করবে না, 30 তারিখ মনে রাখবে লাস্ট ডেট। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।